হ্যালো বন্ধুরা, কেমন আছেন? স্বাগতম জানাচ্ছি পেমেন্ট বিডির আরেকটি টিউটোরিয়ালে। আমি গত এপিসোডের টিউটোরিয়ালগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে পেমেন্ট বিডিতে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে সে অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হয়, কীভাবে পেমেন্ট বিডিতে ডিপোজিট করতে হয়, ট্রানজ্যাকশন করতে হয়। তারই ধারাবাহিকতা আজকে আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে পেমেন্ট বিডিতে থাকা আপনার টাকাগুলো কীভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে পারেন। এজন্য আপনাদেরকে যেতে হবে paymentbd.com-এ। আর paymentbd.com-এর অ্যাড্রেসটি হলো www.paymentbd.com। এখানে গিয়ে আপনার যে অ্যাকাউন্টটি আছে সেটি লগ ইন করতে হবে। আর আপনার যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আমাদের পুরাতন ভিডিওগুলো দেখতে পারেন। সেখানে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়েছিলাম কিভাবে পেমেন্ট বিডিতে অ্যাকাউন্ট খুলবেন এবং সেই অ্যাকাউন্টটি আপনি অ্যাক্টিভ করে নেবেন। তাহলে আমি ধরে নিচ্ছি আপনার পূর্ব থেকে একটি অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটি অবশ্যই অ্যাক্টিভ আছে এবং আপনি সেই অ্যাকাউন্টে লগ ইন করেছেন। আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন। আমার এখানে কোনো টাকা নেই, কারণ আমার অ্যাকাউন্টটি আপনাদেরকে দেখানোর জন্য শুধু টেস্ট পারপাসে আপনাদের জন্য ক্রিয়েট করা হয়েছে এবং এই অ্যাকাউন্টে আমি কোনো প্রকার ট্রানজ্যাকশন করি না। সো সেজন্য আমার এই অ্যাকাউন্টে কোনো প্রকার টাকা নেই। ধরে নিলাম আপনার এখানে 10,000 টাকা আছে, আপনি আপনার ইচ্ছা মতো টাকা ট্রান্সফার করতে পারেন। আমি ধরে নিলাম আপনার 10,000 টাকা আপনার অ্যাকাউন্টে আছে এবং সে টাকাটা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে চাচ্ছেন, তাহলে কি করবেন? আজকের ভিডিও এই বিষয়ের উপর বেস করেই তৈরি করা হয়েছে। চলুন আমরা খুব সহজেই দেখে নিই কীভাবে আপনার টাকাগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে পারেন। সেজন্য আমাদেরকে যেতে হবে সাবমিট সাপোর্ট টিকিটে এবং আমরা সাবমিট সাপোর্ট টিকিটে ক্লিক করলাম। সাবমিট সাপোর্ট টিকিটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসে। এখানে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশান দেওয়া আছে, তারপরে দেওয়া আছে সাপোর্ট টাইপ। সাপোর্ট টাইপে আপনি দিতে পারেন উইথড্র ফ্রম পেমেন্ট বিডি, এবং আমরা পেমেন্ট বিডি থেকে উইথড্র নেব, তাই আমরা সাবজেক্ট টাইপে উইথড্র ফ্রম পেমেন্ট বিডি দিয়ে দিলাম। এবং এখানে এক্সাম্পল হিসেবে কিছু দেওয়া আছে, আপনি বিকাশ বা মোবাইলে টাকা দেওয়ার পর কী করবেন, আপনি আপনার ডলার সেল দেওয়ার পর কী করবেন, এরকম বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে আমাদের সুবিধার্থে, যেন আমরা কোনো ভুল করে না বসি। আমি তো আপনাদের জন্য আছি যে দেখাচ্ছি কিভাবে আপনি আপনার টাকাগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারেন, তাহলে আপনার এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই, আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। আমরা চলে যাব 7 নম্বর অপশনে। ইফ ইউ ওয়ান্ট টু উইথড্র মানি ফ্রম ইয়োর পেমেন্ট বিডি অ্যাকাউন্ট বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে বলে দেওয়া আছে আপনি কি পেমেন্ট বিডি থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র নিতে চাচ্ছেন। অবশ্যই আমরা কেন নেব না, আমরা যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র নেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করেছি, তাহলে আমাদের এই 7 নম্বর অপশনটাকেই ফলো করতে হবে। তাহলে আমরা 7 নম্বর অপশনটাকেই ফলো করবো এবং 7 নম্বর অপশনে যেগুলো লেখা আছে সেগুলো আমরা কপি করে নিচ্ছি আমাদের সুবিধার্থে এবং আমরা কমেন্ট বক্সে তা পেস্ট করে দিলাম। কমেন্ট বক্সে পেস্ট করে আমরা কিন্তু এগুলোকে এডিট করবো। এডিট না করে যদি আমরা সাবমিট করে দিই তাহলে কিন্তু আমরা ভুল করে বসবো, তাই আমরা এখানে এডিট করবো। এখানে লেখা আছে প্লিজ ডিপোজিট 7,450, এখানে আমরা লিখে দেব 10,000। আপনি 10,000-এর বেশি বা 10,000-এর কম ইচ্ছা মতো আপনি দিতে পারেন। আপনার অ্যাকাউন্টে যা টাকা থাকবে তাই তো আপনি দিবেন, আপনার অ্যাকাউন্টে যা আছে আপনি তাই দিবেন এখানে, বা আপনি যত তুলতে চাচ্ছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চাচ্ছেন তা লিখে দিবেন। আমি 10,000 টাকা এখানে লিখে দিলাম। তারপর কী লেখা আছে, টাকা ইনটু মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা কী লেখা আছে তা দেখবো। অ্যাকাউন্ট নেম এখানে এক্সাম্পল হিসেবে পেমেন্ট বিডি দেওয়া আছে। ধরে নিলাম আমাদের অ্যাকাউন্ট নেম হলো XXXX, এটা হলো আমাদের অ্যাকাউন্ট নেম, মানে অ্যাকাউন্ট যার নামে অ্যাকাউন্টটি খোলা আছে তার নাম এটাই দেওয়া আছে। এবং অ্যাকাউন্ট নাম্বার, এখানে একটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে কিন্তু আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেবো। আমি ধরে নিলাম এটা হলো আমাদের অ্যাকাউন্ট নাম্বার। আপনার অ্যাকাউন্ট নাম্বার যা আছে আপনি দেখে দেখে এখানে সুন্দরভাবে লিখে দেবেন। এরপর দেওয়া আছে আপনার অ্যাকাউন্ট কোন শাখাতে যাবে, এখানে DBBL এলিফেন্ট রোড ব্রাঞ্চ দেওয়া আছে। আমরা ধরে নিলাম যে আমাদের
কোথায় নারায়ণগঞ্জ এখানে লিখে দিয়ে আমরা সাবমিটে ক্লিক দেব। এবং সাবমিটে ক্লিক দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো যে আমাদের টাকাগুলো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই আমাদেরকে তাও জানাতে পারেন। তাহলে বন্ধুরা, ফিরছি আবার কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। যদি আমাদের পুরাতন টিউটোরিয়ালগুলো আপনারা না দেখে থাকেন অবশ্যই সেগুলো দেখে নেবেন। অবশ্যই আশা করি সেই ভিডিওগুলো আপনার জন্য অনেক হেল্পফুল হবে।